দার্জিলিং উত্তপ্ত। গুর্খা জনমুক্তি মৰ্চা আৰু আৰক্ষীৰ মাজত খণ্ড যুদ্ধ। গুর্খা জনমুক্তি মোর্চার নেতার বাসভবনের বৃহৎ পরিমাণের অস্ত্র শস্ত্র। দার্জিলিং জ্বলিছে কেবাখনো বাহন। দার্জিলিং দৃশ্যে পর্যটকের কেন্দ্রবিন্দু দার্জিলিং এটা হিংসাত্মক রূপ। এয়া গুর্খা জনমুক্তি মোর্চার সদস্য আরক্ষীর সঙ্গে খণ্ডযুদ্ধ লিপ্ত হয়েছে এওঁলোক। আরক্ষীয়ে কন্দুয়া গেছ ব্যবহার করেছে। প্রতিবাদকারী শিলগুটি দলিয়াইছে। এক ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে জেলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিয়ে বাংলা ভাষাত বাধ্যতামূলক করার পিছতেই পরিস্থিতি ভয়ানক হয়ে পড়েছে। গুর্খা নেতা বিমল গুরুঙর ঘর আরক্ষী তালাচি। উদ্ধার করা হয়েছে বৃহৎ পরিমাণের ঢোলুকার। আরক্ষী আক্রমণের আসনি। টুডে ইন দ্য ইভিনিং উই গট ইনফরমেশন দ্যাট জুলুস মতলব সাম কাইন্ড অফ প্রসেশন উইল কাম এন্ড ওভার হুইচ ইফ পুলিশ ডু ডাজ সামথিং দেন দেয়ার উইল বি অ্যাটাক ওভার পুলিশ। সো উই গট সাম ইনফরমেশন দ্যাট দেয়ার ইজ এ হিউজ গ্যাদারিং ইন সাম অফ দি প্লেসেস ইন টাকবন এন্ড দে আর গ্যাদারিং আর্মস টু অ্যাটাক দ্য পুলিশ। So that's why in the morning we try to conduct search and seizure and raid at several places over which we have raided this garage which belongs to GJMM and most probably to Bimal Gurung, yet to be verified to whom it belongs legally, but most probably it belongs to Bimal Gurung only. অবশ্যই গুর্খা মুক্তি মোর্চার ফালের পর জানিবলৈ দিয়া মতে তেওঁলোক যেহেতু জনজাতি এনে ধরনের ঢুলুকায় তেওঁলোকর লগত থাকে। বিমল গুরুঙর বাসগৃহত আরক্ষী তালাচী চলায়। বৃহৎ পরিমাণের অস্ত্র শস্ত্র জব্দ করার পিছনে পরিস্থিতি আর ভয়াবহ হয়ে পড়ে। প্রতিবাদকারী এইদরে আরক্ষীর বিরুদ্ধে ধর্ণা দিয়ে সামগ্রিকভাবে পরিস্থিতি এটাও ভয়াবহ। ব্যুরো রিপোর্ট, আসাম পাওয়া।